কাজিরঙাত বন শহীদর স্মৃতিত নির্মাণ করা স্মৃতি উদ্যান ক্রমে জহি খহি যার উপক্রম হয়েছে। হাবিলে আবরি ধরা পরিবেশ পরিণত হয়েছে মদ যার আড্ডাস্থলীল। কাজিরঙাত বন শহীদক সন্মান জানায় নির্মাণ করা হয়েছিল এখন স্মৃতি উদ্যান। কিন্তু বন শহীদর স্মৃতিত নির্মাণ করা উদ্যানখন ক্রমে জহি খহি যার উপক্রম হয়েছে। সামাজিক বনানীকরণ বিভাগে যদরে উদ্যানখনের পরিচর্যা করব লাগিছিল সেইদরে তেওঁলোকে করা নাই বলে অভিযোগ উত্থাপন হয়েছে। তদুপরি উদ্যানখনের চারিদিকে পড়ি রয়েছে খুড়ার খালি পটল। উল্লেখ্য যে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানত বন্যপ্রাণী সুরক্ষা দিবলে যাওতে শহীদ হল বহুজন, কারবার স্বামী কারবার পুত্র বা আন বহুজনের আত্মীয় বন্যপ্রাণী সুরক্ষার ক্ষেত্র দিছিল প্রাণ। কিন্তু কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের কহরা বনাঞ্চলের বনাঞ্চলী বিষয়ের কার্যালয়ের সমীপতে থাকা জহি খহি যাওয়া স্মৃতি উদ্যানখনলে চকু নপরে বিভাগীয় লোকসকলের। বা বনৰীয়া গাহৰি আহ যাহৰ স্থলী আহ যোৱা কৰিয়ে থাকে এডোখৰ জেগা, যিহেতু কাষতে কহৰা নদীও আছে, তাৰ লগতে তেওঁলোকে পানীও খায়। গতিকে খুব সুন্দৰ আচলতে ঠাই এডোখৰ আৰু সুন্দৰ এখন উদ্যানখনৰ পৰিৱেশ আছিলে। কিন্তু এতিয়া সেই পৰিৱেশটো নথকাৰ কাৰণে আচলতে আৰু যিহেতু বিভিন্ন লোকৰ ইয়াত মানে মদ বা জোৱাৰ তেনেকুৱা হেৰি হৈছে, গতিকে জীৱকুলৰ বাবেও এটা মানে ভাবুকিও হ'ব পাৰে বা তেওঁলোকে আহি পেলাই তেওঁলোকক কিবা অপকাৰো কৰিব পাৰে। বন শহীদক আচলতে সন্মান জনাই এই উদ্যানখন যিহেতু নির্মাণ করা হয়েছিল, তেওঁলোকৰ পৰিয়ালৰ তেওঁলোকে যিহেতু বিভিন্ন ক্ষেত্রত মানে যেতিয়া নেকি শহীদ হয়েছিলে বিভিন্ন কারণত, এটা গোটেইখিনি স্মৃতিত যিহেতু নির্মাণ করা হয়েছে বন বিভাগের দ্বারা, গতিকে এখন আসলতে ইমান জরাজীর্ণ হয়ে থাকাটো বড় দুঃখজনক। আর এখন অতি সোনকালে আসলে বন বিভাগ বা সামাজিক বনানীকরণে হোক বা বিভাগীয় কর্তৃপক্ষ আসলে গুরুত্ব সহকারে লয় এই উদ্যানখন মানে জাকত জিলিকা করে তুলব লাগে। পীয়ূষ দাস, লোকেল 18, কাজিরঙা।